গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন মাঠে দিনব্যাপী বউ শাশুড়ির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা SKS ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আয়োজনে বউ শাশুড়ির এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে মমতা প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রশান্ত রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল খালেক গাফলাদার, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বামনডাঙ্গা ইউনিয়ন শাখা, মমতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফারজানা সুলতানা। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।